আমিও বলেছে মানে গর্ব এদের এদের একটা বর ছেড়ে সন্তান নিয়ে অন্য বরের সাথে অন্য বউয়ের সংসার ভাঙা আবার আবার হুকি ঝুকি মারা আবার কারোর সাথে ত্রিকোণ প্রেমে জড়ানো এটা এদের জীবনের ট্যালেন্ট ভাবে এরা। বন্ধুরা তাহলে পিঙ্কি পাল তপন পাল কে চুচুড়া ছাড়া করেই দিল বলো, এবার আমি কি করে খাবো বলো তো। আমি এবার আমার ভাইটাকে কোথায় পাঠিয়ে দিয়েছে, নিরুদ্দেশ বিভাগীয় হয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার নিজের ঘরের লোক বলো, তাদের তো ক্ষমতা আছে, দেখেছিলে না আজকে একটা রাক্ষসী কোথায় দেখেছিলে বলো। আচ্ছা এই পিঙ্কি পাল, ওটা তোমার সেই দিদিটা না, সেই দিদিটা বলবো নাকি কাহিনীটা একটু একটু বলবো। এই পিঙ্কি পাল তোমাকে যে চুচুড়া ছাড়া করে দিচ্ছে, তোমার এইটা সেই দিদিটা না, সেই দিদিটা। আচ্ছা বন্ধুরা সেই দিদিটা কিন্তু, এটা কিন্তু সেই দিদিটা পিঙ্কি, সেই দিদিটা তো বলবো বলবো বলবো। কোন দিদিটা? ছেলের বয়সী, ছেলের সাথে, বুঝেছো, এত তার আছে। ঘরে দেখো, ঘরে দেখো একটা মেয়ে বয়স হয়ে হয়ে পচে যাচ্ছে, বয়স হয়ে হয়ে পচে যাচ্ছে, কিন্তু মায়ের এত, ছেলের বয়সী, ছেলের সাথে, তারপরে আবার বুঝে নাও। এবার যদি জানতে চাও পরে আসছি, কারণ ওদের মতো এত নোংরা নয় তো, এত নোংরা ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করতে পারছি না, কিন্তু দরকার হলে তো দিতে হবে। তো পিঙ্কি পাল এটা সেই দিদিটাই তো। তো আচ্ছা বন্ধুরা একটা কথা বলো তো, মাটা তো কখনো একটা সন্তানকে বাদ দিয়ে দিতে পারে না। পিঙ্কিদের চারটে বোন, পিঙ্কিরা চারটে বোন, ঠিক আছে। তো চার বোনের মধ্যে একটা বোন কে দুই তিন বোনই দেখতে পারে না, যে পিঙ্কি পাল খারাপ, পিঙ্কি পাল জঘন্য, পিঙ্কি পালের কথা বাদ দিলাম, ওই দুটো বোন, ওই দুটো বোন কেন এই দিদিকে দেখতে পারে না। বর্দি আবার এসে জাহির করছে কি, হ্যাঁ আমার মানে উদ্দেশ্য তার চ্যানেল, উদ্দেশ্য তার চ্যানেল, এখন এসে ওই ডাকিনীর পায়ের তালায় পড়েছে কথায় কথায়। এই মানে ভিডিওটা আমার তো দিয়ে দে, তো কমিউনিটিতে দিয়ে দে, কমিউনিটি কমিউনিটি খেলা করে কদিন, এই যে মানে পুরো একদম কি বলো জলহস্তিনীর মতো এই একটা টিপ পড়ছে, মানে কেমন লাগছিল নিজের রূপটা, নিজের যে ভেতরকার কুৎসিত মানসিকতাটা, কুৎসিত মানুষটা, হ্যাঁ একদম ফুটে বেরোচ্ছিল। বন্ধুরা তোমরা বলো তো, কোনো মায়ের পেটের বোন হয়ে নিজের রক্তের সম্পর্ক কোনো সময় এরকম বাজারও কোনো মানুষের সাথে মিশে নিজের মা বোনের নামে এরকম কথা বলতে পারে, সে কীরকম মানুষ, সে কীরকম মানুষ। ঘর শত্রু বিভীষণ, একে বলে ঘর শত্রু বিভীষণ। তো একটু একটু বলবো নাকি, নাকি পরের ভিডিওতে বলি? চলো একটু ধৈর্য ধরে যাও, পরের ভিডিওতে। মাসি খানিরা সবাইকে বলছে না এসো, এই এই কিন্তু সেই মাসি। আচ্ছা এ কিন্তু সেই মাসি মানে কোন মাসি? এ কিন্তু সেই মাসি মানে ওই জায়গার মাসি না, এটা পিঙ্কির পরিচয়ের, পিঙ্কির পরিচয়ের মাসি। কোন মাসি একটু ক্লিয়ার করে দিও, ওই মাসি। হ্যাঁ দেখো তোমাকে কিন্তু অনেকটা অনেকটা প্রায়োরিটি দিয়ে তোমাকে নিয়ে ভিডিও করেছি, যেটা তোমাকে নিয়ে প্রতিবাদ মহলের করার কথা না, তারপরে নিতে পারছি না তোমার আজকের ওই রাক্ষসী রূপটা। হ্যাঁ নিজেকে একটু দেখো আয়নাতে, মেয়েটা তো আছে, তো ওকে জিজ্ঞেস করবে দেখ দেখ তো আমার কি রাক্ষসী, নিজের রূপটাই আমার কি চেহারায় ফুটে বেরোচ্ছে, দেখ তো আমার সাজে বেরোয় মনেকার ভেতরকার যে রূপটা না অনেক সময় ফুটে বেরিয়ে যায়, যখন বেশি রাগ হয়ে যায় না তখন নিজের রূপটা নিজের অজান্তেই চেহারায় ফুটে বেরোয়, তাই না বন্ধুরা? যেটা আজকে ওই মাসি বেরিয়েছিল, পিঙ্কির ওই দিদি, ওই দিদি, দিদিটা কি পুরোটা আসবো পরে, দাঁড়াও তো আমি লাইভটা দেখে হাসবো না কাঁদবো এদের কাণ্ড দেখে, নিজেদেরকে নিজেরা কি ভাবি, কমেন্টে দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ কমেন্টে দিয়ে দেবো। বাবা এই দুদিন আগে কমিউনিটি পেয়ে বিশ্বাস করো আমাকে অনেকেই এতে বলে যে একটু কমিউনিটি দেবে, আমি নিজে হাসি 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 পাই, বিশ্বাস করো আমার হাসি পায় যে আমার চ্যানেলে তো ভিউজ নাই, আমার ভিডিওতে তো ভিউজ নাই, আমি আবার কাউকে কমিউনিটি দেবো, নিজেকে হাস্যকর মনে হয়। আর এরা দেখো দুই দিনের যুগিরে অন্নেরে কয়, মানে ভাত, সরি দুই দিনের যোগী ভাত রে কয় অন্ন, এদের হয়েছে এই দশা, বুঝেছো তো? কারণ বড় একটা চ্যানেলের ঘষাঘষি করে নিজেদেরকেও অনেক বড় ভেবে বসে রয়েছে। আরে পিঙ্কি পাল পিঙ্কি পালেরই, পিঙ্কি পাল পিঙ্কি পালই, যতই ভাবিস নিজেদের পিঙ্কি পালের পায়ের তলাতেও তোরা স্থান পাবি না, ঠিক আছে? পিঙ্কি পাল ভুল করে দিয়ে দিয়েছিল জায়গা, সেই জায়গার মর্যাদা রাখতে পারস নাই, কিচ্ছু করার নেই, ঠিক আছে? আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো, যে মানুষটার সাথে বিশ্বাস করে তার মা ছেড়েছে যে তুই আমার মেয়েটাকে এই ক্রাইসিসটার থেকে বার কর, মানে ওই পাঠা নামক ক্রাইসিসটার থেকে বার কর, সেই মানুষটাই রাতের পর রাত তার সাথে গল্প করে
সেই মেয়েটিকে ওই ছেলেটার দিকেই ঠেলে দিচ্ছিল। হ্যাঁ, ওই ছেলেটার দিকেই ঠেলে দিচ্ছিল। তাহলে তোরা কিসব কি ভালোবাসা রে তোদের! এদিকে ওর মাকে এসে বলছিস, না বিবি বৌদি, আমি কিন্তু ওকে গাইড করছি, আমি কিন্তু ওকে নিয়ে এসব কিছু ভাবছি না, আমি কিন্তু ওকে জীবনেও আমাকে আমাকে বলেছে, আমাকে নিজে বলেছে যে জানো, হ্যাঁ ও খেতে চাইলো বলেই ওরা মদ খাইয়ে দিল, ওরা মদ খাইয়ে দিল, ড্রিঙ্ক করিয়ে দিল, নেশা করতে চাইলে, মানে ওই যে ডাকিনীর কথা বলছে, হ্যাঁ ডাকিনী ওকে ড্রিঙ্ক করিয়ে দিল, নিজেরাও খায়, মেয়েটাকেও খাই দিল। ওটা বাচ্চা মেয়ে, ওকে ড্রিঙ্ক করালে হয়? হ্যাঁ আমাকেও তো বলেছিল, আমাকেও তো বলেছিল, কই আমি তো ড্রিঙ্ক এনে দিইনি, আমি তো মদ এনে দিইনি, আমি সঙ্গে সঙ্গে গিয়ে বৌদিকে বলে দিয়েছি যে বৌদি তোমার মেয়ে ড্রিঙ্ক করতে চাইছে, মানে বুঝতে পারছ চালটা, বুঝতে পারছ, মানে না ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি। জুকিনি হলো গিয়ে কি করলো, ওইদিকে রিমিকেও সাঁটে রেখে দিয়েছে, ওই জন্য রিমিকে রিমি বলতো আয় আমার বুকে, আয় আমাকে জড়িয়ে ধর, আমাকে জড়িয়ে ধর, আমি কাঁদবো। সেই জায়গাটাকে যে মেয়েটা এতটা বুক চেদিয়ে বলছে আয় আমাকে জড়িয়ে ধর আমি কাঁদবো, মানে বুকে তার কতটা জ্বালা ছিল, সেই জ্বালাটার অপব্যবহার করলি, আবার বলছিস ভালোবাসা। বলিস না রে, বলিস না, এই কথাগুলো তোদের মুখে মানায় না। যদি ভালোবাসতি অ্যাটলিস্ট যে ছেলেটা মেয়েটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, একটা পরে আগে যে বউকে ছেড়ে দিয়েছে রক্ষিতাটাকে নিয়ে যখন মেয়েটাকে জ্বালাচ্ছে, অন্তত সেই সময়টা তোরা মদত দিতে পারতিস না, সেই সময়টা অন্তত তোরা মদত দিতে পারতিস না। তোরা উল্টে দরকার ছিল ওকে বোঝানোর যে যেটা করছিস যদি সত্যি ভালোবাসতিস সেইটাই করতিস, বোঝানোর দরকার ছিল যে তুই যে পদক্ষেপটা নিচ্ছিস এখানে তোর এ বিন্দু বিসর্গও ভালোবাসা নেই। কোথায় যেতে চাইছিস তুই, কোথায় যেতে চাইছিস, যেখানে পুরোটাই কয়লা, যেখানে পুরোটাই আগুন, যেটা পুরোটা ছাই, সেই ছায়ে গিয়ে দাঁড়াবি তুই? ঠিক এইভাবেই বোঝানো দরকার ছিল। না 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 না, তারা কি করেছে, চ তোকে দিয়ে আসবো, দিয়ে এসে বেশ একটা সরগোল ফেলে চ্যানেলটা মাঝগান থেকে আমার গ্রো হয়ে যাবে। আর এদিকে পিঙ্কি পালকে এসে বলছে তোমার মেয়ে কিন্তু মদ খেতে চাইছে, আমি কিন্তু মদ খাওয়াইনি, তোমার ছেলে কিন্তু ওই ছেলের কাছে যেতে চাইছে, আমি কিন্তু বাধা দিয়েছি। মানে বুঝতে পারছো কত বড় দেখতে নাটগুলি! হ্যাঁ বলে না, নাটা গিটে গিটে নাটকি ঘিটে ঘিটে বুদ্ধি, ওদের নাটকার থেকে সবসময় দূরে থাকতে লাগে এই নাটাদের, যে কত বুদ্ধি কত বুদ্ধি, হ্যাঁ নাটে গিটে গিটে বুদ্ধি এদের, বুঝেছো তো? কাজে এই নাটগিগুলো থেকে দূরেই থাকতে লাগে। হ্যাঁ দেড় ফুটি মাল একটা চলে, হ্যাঁ নিজস্ব কোনো মানে কি বলবো, হ্যাঁ এসে ওই মেয়েটাকে উস্কিয়ে ওখানে নিয়ে যেতে চাইছিল। আচ্ছা বন্ধুরা, কালকে আমার হাসপাতালের ভিডিওর মধ্যে অনেকগুলো কথা আমার বলতে মিস হয়ে গেছে। আমি যখন ওকে গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যারে এই মেয়েটা কেন সুইসাইড করলো, হঠাৎ করে এই অ্যাটেম্পটা ও করতে গেল কেন, হাতটা কিসের জন্য কাটলো, আমাকে কি বললো জানো, কেন দেখনি, ওই যে ওইদিক থেকে ডাকিনীর কথা বলছে, ভিডিও নামিয়েছে ওর জন্য। এবার তো আমি বুঝতে পারছি যে ওই ভিডিও না বানু, এই মেয়েকে উস্কানু, হাত কাটা, ওর হাতটাও কাটা, ওর ওর হাতেও দেখলাম ব্যান্ডেজ। আমি বললাম কিরে তোর হাতটা কি করে কাটলো, পিঙ্কি চাপা দেয়, পিঙ্কি কাকে চাপা দিয়েছিলিস দেখ এবার, কোথা থেকে কি ঝুড়ি থেকে কত বিড়াল বেরোচ্ছে, চাপা দিয়েছিলিস না আমাকে, বলছে কি ওই তো পড়ে গিয়ে কাঁচে লেগে কেটে গেছে হাতটা, আসলে তা নয় হাতটা কেটেছে, ও হাতটা কেটেছে কিসের জন্য, একটা বর্ত ছেড়ে আসা গল্পটা তুই বলেছিস, কারো মুখ থেকে আমি শুনিনি, পিঙ্কি পাল কোনোদিনই কিছুই বলেনি, না ডাকিনীর নামে না জুকিনীর নামে, জুকিনী আমাকে অনেক কথা বলেছে ডাকিনীর নামে, ঠিক আছে, আর নিজের নামে তো বলেছে, হ্যাঁ নিজের নামেও বলেছে, মানে গর্ব এদের, এদের একটা বর ছেড়ে সন্তান নিয়ে অন্য বরের সাথে অন্য বউয়ের সংসার ভাঙা, আবার আবার হুকি ঝুঁকি মারা, আবার কারোর সাথে ত্রিকোণ প্রেমে জড়ানো, এটা এদের জীবনের ট্যালেন্ট ভাবে এরা, নিজেদেরকে এটা খুব গর্ব ফিল করে যে আমরা কিছু করছি সমাজে, আমরা কিছু পারি, দেখো আমাদের জন্য কত মানুষ পাগল। আচ্ছা কি দেখে এদেরকে ছেলেরা বিয়ে করে বলতো, হ্যাঁ এই তো এইটুখানি, মুখখান দেখবা, কথা বলার ধরন দেখবা, আছে কিছু এর মধ্যে কিছু আছে, কি দেখে যায় মানুষ জানি না ভাই, সেটা ছেলেদের ব্যাপার, কি দেখায়, কি ট্যালেন্ট দেখায়, কি ক্যালমা দেখায়, ছেলেরা ফিরা হয়ে যায়। ভাই আমাদের মধ্যে অত ক্যালমা নাই, ঈশ্বর না দিক, ওই ক্যালমার আমাদের দরকারও নাই। তো কি বলছে, তাহলে এখানে পুরো পুরো বোঝা গেল যে পুরো চাল করে মেয়েটাকে উত্তপ্ত করেছে লাইভে এসে হাতটা কাটার জন্য, আবার ওই দিক দিয়ে ভিডিও নামিয়েছে, ওই দিক দিয়ে ওইটা মেয়ে নিয়ে ফষ্টিনষ্টি করে, মানে সব দিক দিয়ে ইচ্ছাকৃতভাবে মেয়েটাকে শেষ করার ওদের একটা প্ল্যান,
মেয়েটাকে শেষ ওই যে হাতটা কাটলো, এবার তো পুরো বুঝা পরিষ্কার হয়ে গেল, একদম পরিষ্কার যে পুরো প্ল্যান মাফিক ব্যাপারটা হয়েছে। ছকটা অন্য খেলা ছিল, আরো ছকটা অন্য খেলা ছিল, আসছি সেই খেলাটা নিয়েও আসছি, রেডি থেকো, শুধু শোনার জন্য রেডি থেকো। তো প্ল্যানটা আরো অনেক বড় ছিল, কিন্তু তার আগেই চালটা লোভ, অতি লোভে তাঁতি নষ্ট, তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি 9,000 হয়েছিল, কেন 18,000 হচ্ছে না, কেন 1,00,000 হচ্ছে না, মানে এখানে কম্পিটিশন কিন্তু বন্ধুরা চ্যালেঞ্জ নিয়ে গেছিল দুজন দুজনের মধ্যে। আমাকে কি বলেছে, হ্যাঁ আমি আসি বলে কি বলেছে, দাঁড়া এবার কথাগুলো একটু 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 বলি, বুঝলি জানো, প্রথমবার তো হোলিতে প্রথম গেল ওই জুকিনিকে নিয়ে ডাকিনি, হ্যাঁ তারপর থেকে জুকিনি কি করতো, ডাকিনিকে না বলে যদি যেত ডাকিনি খুব রাগ হতো যে হ্যাঁ তুই আমাকে না জিজ্ঞেস করে ঢুকে গেলি, ওদের বাড়িতে চলে গেলি, তুই কি আমার পারমিশন নিয়েছিস, মানে ও আমাকে বলছে আচ্ছা দিদি আমি যাব ওদের বাড়িতে, ওর পারমিশন কেন নেব, হ্যাঁ তার মানে আরও আছে অনেক কথা, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের ধৈর্য লাগবে না, অনেক কথা একটু একটু সংকেত একটু একটু দিয়ে যাচ্ছি, ঠিক আছে, পুরোটা একবারে ব্রাশ করে দিলে আবার হজম করতে পারবে না, ওই যে বলছে না প্রিন্সিপাল নাকি মেঝেতে গড়াগড়ি করবে, প্রেশার বেড়ে যাবে, মেয়ে হাত কাটবে, তো চাইছিস, তোরা তো চাইছিস নিজের দিদি, নিজের দিদি যদি এরকম রূপ হয় সেই দিদি, ঠিক আছে, আচ্ছা দু তিনটা বোন খারাপ, মাও বুঝি খারাপ, মাও সেই তিনটে মেয়েকে মা বুকে আগলে রেখে দিয়েছে, অথচ একটা মেয়েকে ছেড়ে দিয়েছে, চুজুরা ছাড়া করে দেবে, বুঝেছো, এবার আমার কি হবে বলতো, এবার আমি কাকে নিয়ে যে ভিডিও করবো, প্রিন্সিপাল তো প্রমাণ তো চুচুরা ছেড়ে চলেই যাচ্ছে, ও দিদি এসে বলেছে হুমকি দিয়েছে চুচুরা ছাড়া করে দেবে, তার আগে তোকে তো জগৎ ছাড়া করে দেওয়ার দরকার, তোর যা কাহিনী আছে পেটের ছেলের বয়সী ছেলের সাথে, বলবো নাকি আরো বুড়ো বর হচ্ছিল না, বুঝতে পেরেছ, সংসার করে এসছে শুধু পালিয়ে, ও বলে দিলাম না, আচ্ছা পুরোটা আরো আসছে, সাসপেন্সে থাকো একটু, ওই যে বলছিল না যে তাড়িয়ে দিয়েছে জুকনিটা ছিল ওখানে, জুকনি তুই এসে বল বল, তাহলে আমিও জানি একটু একটু, আস্তে আস্তে বলছি, ঠিক আছে ধৈর্য ধরো তোমরা, ক্রমশ বলি, না হলে তো আবার নিতে পারবে না, মেঝেতে গড়াগড়ি যাবে।